গুড মর্নিং ফ্রেন্ডস, বাবিস ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আমরা আজকে সকাল সকাল স্নান করে একদম রেডি হয়ে গেছি, আমরা আজকে বাড়ি যাচ্ছি। তো আমাদের মজা দুঃখ দুটোই হচ্ছে। তো এখন বাজে 6টা, এখনো সূর্য উদয় হয়নি। তো আমরা আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি, কারণ রাস্তা জ্যাম হবে। তার আগে আমরা কলকাতা যদি পার হয়ে যেতে পারি তাহলে খুব আরামে যেতে পারবো। ওই জন্য আর ইমু আছে বাড়িতে, তো এখন বাড়ি যাওয়ার জন্য মন ছুটে গেছে। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আজ ফাইনালি সূর্য উদয় দেখতে পেয়েছি। এত সকাল সকাল বাড়ির পথে রওনা দিয়েছি, সূর্য উদয় দেখতে পেয়েছি, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। সমুদ্র টাটা বাই বাই, আবার যেন আসতে পারি। এখন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি, পুরি সি বিচ থেকে এখন ভুবনেশ্বর রোড ধরবো বন্ধুরা, তাই তোমাদের জন্য শেয়ার করলাম। ও জলের মধ্যে সূর্যটা কি লাগছে দেখতে, ভীষণ সুন্দর লাগছে। টাটা বাই বাই, আবার যেন দেখা পাই। আমরা পুরী সি বিচ থেকে পাক্কা 6:30 বেরিয়েছি, এখন 9:30 বাজে। আমরা বালেশ্বরের কাছাকাছি চলে এসেছি, আর মাত্র 30 কিলোমিটার বালেশ্বর। আমরা এখন একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম, এখন খুব খিদে পেয়ে গেছে, আর যেতে পারছি না। আর বাথরুম টাথরুমেও যেতে হবে, সেই জন্য সবাই মিলে দাঁড়ালাম এই রেস্টুরেন্টটায়, তোমরা দেখছ তো। আর কিছুক্ষণের মধ্যে বালেশ্বর পৌঁছে যাব। বালেশ্বর পৌঁছানো মানে আর কিছুক্ষণের মধ্যে ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাব। তো চলো আমরা সকালে কিছু ব্রেকফাস্ট করে নিই। কলকাতায় ঢুকতে 198 কিলোমিটার বাকি। এখন এই যে দেখছো পেছনে আমার গাড়ি, তো গাড়িতে পেট্রোল ভরতে আমরা পেট্রোল পাম্পে রয়েছি। ওই যে ভাবি তো খুব টায়ার্ড সবাই, আর ভাল লাগছে না, হচ্ছে কখন বাড়ি যাব। তো চলো কলকাতা ঢুকে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। কত গরু, এগুলো কি পাচার হচ্ছে গো? বাবা কত গরু পাচার হচ্ছে রাস্তায়। খড়গপুর ঢুকে গেছি না আমরা, খড়গপুর পার হয়ে গেছি। দেখো বন্ধুরা কত গরু ছিল রাস্তায়। কলকাতা পার করে বৈদ্যবাটি মোড়ের আগে একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম আমরা। আমি তো সারা রাস্তা ঘুমোচ্ছিলাম, এখন এসে চোখে মুখে জল দিলাম। তারপর এই যে পেছনের রেস্টুরেন্ট, তো এখন এখানে লাঞ্চ সারবো, সেরে দেন মাকে দিতে যাব জাগদায়। জাগদায় দিয়ে তারপরে একবারে এসে কল্যাণী ঢুকবো, কারণ জাগদায় মাকে না দিলে আর সময় পাবো না, ভাবি অফিস বেরিয়ে যাবে। আমারও মানে পরপর কাজ আছে, ওই জন্য একবারে মাকে বাপের বাড়ি দিয়ে তারপর আমরা কল্যাণী ঢুকবো। তো ডিরেক্টলি যাবো জাগদায়। আর এই রেস্টুরেন্টটাই দেখো একটা জিনিস, সেই জন্যই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। কী সুন্দর পাখি, আমরা তাহলে লাঞ্চটা সেরে নিই। গুড ইভিনিং সবাইকে, বাবিস ব্লগ থেকে। এত টায়ার্ড লাগছিল 5:05 বাড়িতে ঢুকে, আগে স্নান করে ফ্রেশ হয়েছি, দেখো মুখ চোখ পুরো কালো হয়ে গেছে, বাবি তো ঘুমিয়েই পড়েছে এসে স্নান করে। আমি এখন স্নান টান করে এই ফ্রেশ হয়ে তারপরে ক্যামেরার সামনে এলাম, নইলে মানে ওই অবস্থায় ক্যামেরার সামনে আসতে ইচ্ছা করছিল না, তাই জন্য মানে পুরো শ্যাম্পু টাম্পু দিয়ে স্নান করলাম। এখন শরীরটা একটু ভালো লাগছে, এখন এই তোমাদের সাথে ক্যামেরার সামনে এলাম, তোমাদের সাথে একটু গল্প করে তারপর একটু চা খেয়ে তারপর ঘুমাবো, লম্বা একটা ঘুম দেবো, ভীষণ ঘুম পাচ্ছে। তো চলো আমি চা করি, তোমরা দেখতে থাকো। বাড়িতে ফিরে স্নান করে ফ্রেশ হয়ে আর কারোর বেরোতে ইচ্ছা করবে না বলে দুধের প্যাকেট কিনে নিয়ে এসেছি একেবারে। এখন এই দুধের প্যাকেট কেটে এই যে বাটি বসিয়ে দিয়েছি, জাল দিয়ে চা বানাবো। চা রেডি, বাবির দুধ চা, আমারও দুধ চা, কিন্তু বাবিরটা চিনি অ্যাড, আমারটা উইদাউট চিনি। তাহলে চলো আমরা চা খেয়ে নিয়ে একটু রেস্ট করে নিই। 9টা বাজে, ঘন্টা দেড়েক একটু ঘুমিয়েছি দুজনে, তারপরে এখন যাচ্ছি বাজারে। ওই যে বাজারের ব্যাগ নিয়েছি, কিচ্ছু নেই, আলু পেঁয়াজ লঙ্কা কিচ্ছু নেই, বাজার করে নিয়ে আসি। কাল সকালেই তো দাসবাবু অফিসে। এই যে ঘুমাতে দেবে না, কিছু বলো বন্ধুদের, ঘুম হচ্ছিলাম, এখন বাজার করতে হবে, খাবার নেই বাড়ি।
রাত্রিবেলায় আলু সুদ্ধ ভাত খাবো, তার বাজার করতে হবে। এখন যাচ্ছি অল্প বাজারে, দেখি 9টা বেজে গেছে, এখন বাজার কি খোলা থাকবে, যাই পাবো তাই উঠিয়ে নিয়ে চলে আসবো, কালকে দিন তো করতে হবে। এখন বাজে 10:05, এই বাজার করে নিয়ে ফিরলাম, এক ব্যাগ বাজার করিয়েছে, বাজার করিয়ে এখন মাছ মাংস পেলাম না, কালকে সকালে আবার মাছ মাংস কিনতে যেতে হবে, শরীর খুব টায়ার্ড, আজকে আর পারছি না। তাই বন্ধুরা, আজকের মতন বাবিস ব্লগ থেকে গুড নাইট, এবং আমাদের যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট কিন্তু করতে কিন্তু ভুলো না। আর একটা কথা, অবশ্যই সাবস্ক্রাইবটা করো। গুড নাইট।